হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি আবার তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে চলে এসেছি। আগের দুটো ভিডিওতে ভয়েস চেঞ্জ সম্বন্ধে অনেক কিছু রুলসগুলো আলোচনা করা হয়েছে, টেন্স অনুযায়ী কীভাবে ভয়েসগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা নিয়মে চেঞ্জ হয় সেগুলো সব দেখানো আছে, সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওই ভিডিওগুলোতেও আছে, কিন্তু আজ আমরা আরেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে WH ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার ভয়েস চেঞ্জ শিখবো। WH ওয়ার্ড দিয়ে WH কোশ্চেন্স মানে কি? WH ওয়ার্ড কোনগুলো আগে তোমরা বলো। WH ওয়ার্ড কোনগুলো আমরা জানি? হু, তারপরে হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, হুজ, হুম এবং হাউ, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্স কোশ্চেনগুলো তৈরি হয় তাকে বলা হচ্ছে WH কোশ্চেন্স। এই WH কোশ্চেন্সগুলো কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়, কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া যায়, এগুলো আজকে আমরা শিখব। তার আগে এই WH ওয়ার্ডগুলোর মানেগুলো একবার তোমাদের আমি বলে দিই। দেখো, হু, WH হু মানে কি? কে। WHICH হুইচ মানে কোনটা। WHAT হোয়াট, হোয়াট মানে কি। WHEN হোয়েন, হোয়েন মানে কখন। WHY হোয়াই মানে কি, কেন। WHOSE হুস মানে কার। WHOM হুম মানে কাকে। HOW হাউ মানে কিভাবে। আবার হাউ মেনি বা হাউ মাচ দেওয়া যেতে পারে কোশ্চেন তৈরির সময়। হাউ মেনি মানে কতকগুলি, যেটা কাউন্টেবল সেক্ষেত্রে ব্যবহৃত হয় হাউ মেনি, এবং যেটা আনকাউন্টেবল যেটা গোনা যায় না সেক্ষেত্রে ব্যবহার হয় হাউ মাচ, কতখানি। এগুলো এই WH ওয়ার্ডগুলো তোমাদের সবসময় জেনে রাখতে হবে, কেননা এগুলো না জানা থাকলে কোশ্চেনটা কি আছে সেটাই তোমরা পরীক্ষার সময় বুঝতে পারবে না। যাকগে, আমরা এখন ভয়েস চেঞ্জে ফিরে আসি। চলো, 1 নম্বর দেখো কি আছে, হু ডিড ইট। তাহলে WH ওয়ার্ড দিয়ে এই কোশ্চেনটা তৈরি হয়েছে, তাই এটা আমি বলবো WH কোশ্চেন। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। হু ডিড ইট, হু থাকলে অ্যাক্টিভে সেটা প্যাসিভে গিয়ে হুটা হয়ে যাবে বাই হুম। তাহলে হুটা কি হয়ে গেছে, বাই হুম। তারপরে আমি টেন্সটা দেখবো, এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, ডিড আছে, টেন্স ভার্বের দিকে তাকাও, ভার্বটা কি বলে দিচ্ছে, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে সেই অনুযায়ী বিভার্ব বসাবো, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমার পাস্ট টেন্সের বিভার্ব বসাতে হবে। পাস্ট টেন্সের বিভার্ব কোনগুলো, ওয়াজ বা ওয়ার, তাই আমি ওয়াজ বসালাম। কিন্তু সেটা কিভাবে বসাবো, তাই সেন্টেন্সে আগে আমার সাবজেক্টটাকে অবজেক্টটাকে দেখে নিতে হবে। এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কে, ইট, তাই তো। তাহলে ইটের পরে ওয়াজ বসতো না ওয়ার বসতো আমায় আগে জানতে হবে। ইটের পরে অবশ্যই ওয়াজ বসতো, তাই আমি ওয়াজ বসালাম, তারপরে অবজেক্টটাকে এনে বসালাম ইট, তারপর মেন ভার্ব, আর পাস্ট পার্টিসিপল ফর্ম। মেন ভার্ব কি, ডু ভার্ব, ডিডটা আছে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে ডান। তাহলে কি হলো, বাই হুম ওয়াজ ইট ডান। আরো একবার দেখো, হুটা হয়ে গেল বাই হুম, অবজেক্ট অনুযায়ী বিভার্বটা আগে বসালাম ওয়াজ, তারপরে অবজেক্টটা বসালাম ইট, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু থেকে ডান। তারপরটা দেখো, আবার হু দিয়ে দেওয়া আছে, হু টট ইউ ইংলিশ। এখানেও আবার হুটা, তাহলে হু থাকলেই আমি কি করতে বলেছি, বাই হুম করে দিতে বলেছি, হুটা বাই হুমে চলে গেল, বাই হুম। তারপরে আমি অবজেক্টকে দেখবো, এখানে এই সেন্টেন্সটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, ইউ আর ইংলিশ, যেকোনো একটাকে ধরে আমরা ভয়েস চেঞ্জ করবো, আমরা ইউ কে ধরে করব। তো এখানে যদি আমি ইউ কে ধরে করি, আচ্ছা টট, এই যে ভার্বটা দেখলাম, তাহলে এটা কোন টেন্সে আছে আগে তোমরা বলো, টটটা কোন টেন্সে আছে, টটটা টিচ, টট টট, টটটা তাহলে পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা ওয়ার বসাবো। কিন্তু এখানে অবজেক্ট কে, ইউ, তাহলে ইউ এর পরে কি বিভার্ব হতে পারতো, ওয়াজ হতো না ওয়ার হতো, ইউ এর পরে অবশ্যই ওয়ার হতো, সেই বিভার্বটা বসিয়ে দিলাম। তাহলে হু এর জন্য বাই হুম আনলাম এবং অবজেক্ট ইউ, তাই বিভার্ব বসালাম ওয়ার, তারপরে অবজেক্টটাকে বসালাম ইউ, তাহলে বাই হুম ওয়ার ইউ। এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্ব টিচ টট 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 ইংলিশ, ঠিক আছে। কিন্তু এই WH কোশ্চেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মনে রাখবে, প্যাসিভ করে অবশ্যই
কিন্তু কোশ্চেন মার্কটা দিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, হাউ ডিড ইউ ডু ইট। হাউ, হাউটাও তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই পড়ে, হাউ ডিড ইউ ডু ইট। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এই ভয়েস চেঞ্জগুলো করার সময় আমায় কি করতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটাকে প্রথমে বসিয়ে দিতে হবে। কিন্তু শুধুমাত্র হুয়ের ক্ষেত্রে নিয়মটা আলাদা, হুটা হু না বসিয়ে আমি কি বসাবো, হুয়ের জায়গা বাই হুম, না হলে অন্য যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড যা আছে সেই ওয়ার্ডটাই আগে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে এই ডব্লিউএইচ ওয়ার্ড হাউ আছে, তাহলে আমাকে হাউটা বসাতে হবে, হাউটা বসালাম হাউ। এবার আমি ওই টেন্সটা আগে দেখবো যে কোন টেন্সে আছে, ডিড আছে, তাহলে বুঝতে পারছো এটা পাস্ট টেন্সে আছে, কিন্তু অবজেক্ট কে এই সেন্টেন্সের, হাউ ডিড ইউ ডু ইট। তাহলে কে সাবজেক্ট, তো ইউ, আর অবজেক্ট কে ইট। তাহলে ইট এর পরে কি বিভাগ হতে পারতো পাস্ট টেন্সের, ওয়াজ হতে পারতো কি ওয়্যার হতে পারতো? ইট এর পরে অবশ্যই আমরা জানি ওয়াজ হতো, ওয়্যার হতো না। তাহলে সেই বিভাগটা আমি নিয়ে গিয়ে আগে বসিয়ে দেব, ওয়াজ। তাহলে হাউ ওয়াজ, তারপর অবজেক্টকে বসালাম ইট, ঠিক আছে, হাউ ওয়াজ ইট। তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, মেন ভার্ব কোনটা এখানে, ডু, মেন ভার্ব ডু, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ডান, বাই দিয়ে সাবজেক্ট, বাই ইউ। তাহলে নিয়মটা, রুলস গুলো তোমরা মনে করো, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের, ডব্লিউএইচ কোশ্চেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় তাহলে আমরা কি খেয়াল রাখবো, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, তারপর কোন টেন্সে আছে দেখব, তারপর অবজেক্টকে খুঁজে বের করব, অবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী আমি ভার্বটা বসাবো, তারপর অবজেক্টটাকে বসাবো, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বাই দিয়ে সাবজেক্ট, আর হু থাকলে বাই হুম করবো, এবং ওখানে বাই দিয়ে আর সাবজেক্ট দেওয়ার কোনো দরকার হয় না। 4টা দেখো, হোয়াই ডিড হি সে দিস। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড এখানে কি আছে, হোয়াই, তাহলে বলেছিলাম যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে ওটা বসিয়ে দাও, বসিয়ে দিলাম হোয়াই। তারপরে এখানে ডিড আছে, তাহলে পাস্ট টেন্স, টেন্স অনুযায়ী দেখলাম এবার অবজেক্ট কি, হিটা সাবজেক্ট, সেটা ভার্ব, দিস, দিসটা অবজেক্ট, তাহলে দিসের পরে যেহেতু পাস্ট টেন্স তাহলে কি অবজেক্ট, কি বিভার্ব বসবে, পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার্ডের মধ্যে কেউ, দিসের পরে ওয়াজ বসবে, তাহলে সেই ওয়াজটাকে বসালাম, বিভার্বটাকে বসালাম, হোয়াই ওয়াজ। এবার অবজেক্টকে বসালাম দিস, মেন ভার্ব সে, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সেড, বাই দিয়ে সাবজেক্ট, সাবজেক্ট কে আছে, হি, হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে, অ্যাক্টিভে হি আছে, প্যাসিভে গেলে হিম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো, হোয়াই ওয়াজ দিয়ে সেড বাই হিম। কিন্তু মনে করে কোশ্চেন মার্ক গুলো দেবে, স্টুডেন্টরা অনেক সময় এটা পরীক্ষার সময় ভুল করে থাকে যে কোশ্চেন মার্ক গুলো দেয় না ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে এটা ভুল। আচ্ছা, 5 নম্বরটা দেখো, হোয়েন উইল ইউ মেক ইট। হোয়েন ডব্লিউএইচ ওয়ার্ড বসালাম, যা আছে তাই, তারপরে উইল ইউ মেক ইট, এখানে অবজেক্ট কে, এখানে তো বিভার্ব বসছে না, এটা ফিউচার টেন্সে আছে দেখতে পাচ্ছ, উইল মেকটা ভার্ব, অবজেক্ট কে, ইট। আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করিয়েছিলাম তখন ফিউচার টেন্সের বেলা বলেছিলাম শ্যাল বা উইল থাকলে শ্যাল বা উইলের মধ্যেই কাউকে আনতে হবে, এখানেও সেই একই নিয়ম, শ্যাল বা উইলের মধ্যেই কাউকে আনতে হবে, প্রথমে অবজেক্ট খুঁজে বের করি, অবজেক্ট কে ইট, ইটের পরে শ্যাল বসে না উইল বসে, ইটের পরে অবশ্যই উইল বসে, তাহলে ওইটাকে বসালাম উইল, তারপরে অবজেক্ট কে দিয়ে দিলাম ইট, অবজেক্ট। এরপর শ্যাল বা উইল থাকলে কি আনতে হয়, একটা অবশ্যই বি, বি, বি আনতে হয়, বি এনেছি, তাহলে হোয়েন উইল ইট বি। এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, মেন ভার্ব কি আছে, মেক, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম মেড, এম এ ডি, মেড, বাই, সাবজেক্ট কি আছে, ইউ, ইউটা চলে গেল, সাবজেক্টটা প্যাসিভ হয়ে গিয়ে ইউটা ইউই থাকে, ঠিক আছে। তাহলে হোয়েন শ্যাল উইল আছে বলে শ্যাল উইলের মধ্যেই বসবে, যেহেতু অবজেক্ট ইট তাই শ্যাল বসবে না উইল, তারপর অবজেক্ট বসালাম ইট, তারপর শ্যাল উইল আছে বলে বি, মেন ভার্ব মেক, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম মেড, বাই দিয়ে ইউটা ইউ হলো কোশ্চেন মার্ক, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমি রুলস গুলো লিখেছি, তোমরা খাতার মধ্যে রুলস গুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের পড়ার সুবিধা হবে। দেখো, 1 নম্বরে কি, ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে যাবে, মানে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটাই বসে যাবে, হোয়াট থাকলে হোয়াট, হোয়েন থাকলে হোয়েন, হাউ থাকলে হাউ, এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বসে যাবে। এবার 2 নম্বরে কি বলেছি, হু থাকলে বাই হুম হয়ে যাবে, হুটাও একটা ডব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু হু থাকলে হুটা এক্স্যাক্টলি বসবে না, তার পরিবর্তে বাই হুম হয়ে যাবে।
তারপর 3 নম্বর কি, টেন্স অনুযায়ী বিভাগ, টেন্স অনুযায়ী আর অবজেক্ট অনুযায়ী, এবং অবজেক্ট অনুযায়ী মানে যে অবজেক্টের পাশে যা বসবে আর কি, টেন্স অনুযায়ী এবং অবজেক্ট অনুযায়ী বিভাগ। বিভাগ মানে কোনগুলো, প্রেজেন্ট টেন্স হলে আমি ইজার বসাবো, বা পাস্ট টেন্স হলে ওয়াজ আর, বা হ্যাব ভার্ব, মানে যদি সেন্টেন্সটা হ্যাব ভার্ব থাকে, সেন্টেন্সের মধ্যে হ্যাব ভার্বের ইউজ থাকে, হ্যাব ভার্ব মানে হ্যাজ, হ্যাব বা হ্যাড, যা থাকবে, হ্যাজার থাকলে হ্যাজার এর মধ্যেই কাউকে বসাবো, বা হ্যাড থাকলে হ্যাড এর মধ্যেই কাউকে বসাবো, বা আর কি বসতে পারে, শ্যাল বা উইল থাকলে শ্যাল বা উইলের মধ্যেই কেউ বসবে, ঠিক আছে, যেরকম থাকবে সেরকম বসাবে। তারপরেই কি বসাবো, এগুলো বসানো হয়ে যাওয়ার পরেই অবজেক্টটা বসিয়ে দেবো, হলো। তারপরে আমাকে দেখতে হবে ওই ওয়ার্ড গুলোর মধ্যে আইএনজি আছে কিনা, আইএনজি থাকলে বিইং বসাবো, হ্যাভ হ্যাভ হ্যাড থাকলে বিন বসাবো, শ্যাল উইল থাকলে বি বসবে, আর তারপরে কি করব, তারপরেই এইগুলো, এই কাজটা হয়ে যাওয়ার পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম দেব, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা বসাবো, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে। এবার আমি আবার সেই যেমন তোমাদের দেয়া হয় কিছু শিখিয়ে, কিছু তোমাদের আমি করতে দিই এবং পরে সেগুলো মিলিয়ে নিই, সেরকমই কিছু এনেছি। দেখো 5টা WH কোশ্চেন সেন্টেন্স এটা দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করে নাও, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। আশা করি তোমরা এতক্ষণে নিয়মটা নিজেরা বুঝতে পেরে গেছো ভালোভাবে, নিজেরাই করতে চেষ্টা করো, দেখো তোমাদের কোথায় কি ভুল হচ্ছে। আচ্ছা চলো, করেছো নিশ্চয়ই, দেখো এবার আমি করি, তার সঙ্গে মেলাও। দেখো, হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে নিয়ম অনুযায়ী করবো, হোয়ার WH ওয়ার্ড, তাহলে এটা আমি বসিয়ে দিলাম, হোয়ার, তাহলে ডিড ইউ সি হিম, আমি কি কি দেখতে বলেছি, টেন্স দেখতে বলেছি, ডিড হিম অবজেক্ট, টেন্স আর অবজেক্ট দুটো দেখে আমি বিভাগটা ঠিক করবো, টেন্স পাস্ট টেন্স, অবজেক্ট হিম, তার মানে হিমটা হি হয়ে যাবে, হি হওয়া উচিত, তো এর সঙ্গে কি বসবে, ওয়াজ বসবে, তাহলে হোয়ার ওয়াজ, হিমটা কি হয়ে যাবে, এবার কি বসাবো, অবজেক্ট বসাবো, হিম আছে কিন্তু প্যাসিভে এসে সেটা কি হয়ে যাবে, হি, হোয়ার ওয়াজ হি, মেন ভার্ব সি, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সিন, হোয়ার ওয়াজ হি সিন, তারপর বাই দিয়ে সাবজেক্ট ইউ, ইউটা প্যাসিভে কোনো চেঞ্জ হবে না, ইউ, তাহলে কি হলো, হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, ঠিক আছে। তারপরটা দেখো, হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে হুটা কি হবে, WH হুটা বলেছি বারবার, বাই হুম হয়ে যাবে, তারপর উইল আছে দেখো, তাহলে শ্যাল উইল এর মধ্যেই কাউকে বসাবো, কিন্তু আগে আমি অবজেক্টটা দেখে নিই, অবজেক্টটা কি আছে, দ্য ওয়ার্ক আছে, তাহলে আমাকে শ্যাল বা উইল কোনটা বসবে, দ্য ওয়ার্ক এর সঙ্গে উইল হবে, তাহলে উইলটা বসালাম, উইল, এবার অবজেক্টটা আমি বসিয়ে দিই, বাই হুম উইল, অবজেক্ট কি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, উইল এনেছি বলে বি আনবো অবশ্যই, বি ই বি, মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, মেন ভার্ব কি আছে, ডু, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ডান, কোশ্চেন না, তাহলে কি হলো, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। তিনেরটা দেখো, হোয়াট ডিড দে ডু, হোয়াট WH ওয়ার্ড বসিয়ে দিই, WH ওয়ার্ডটা বসিয়ে দিই, কোনো সন্দেহ নেই, বসিয়ে দিলাম, তারপর ডিড দে ডু, ডিড পাস্ট টেন্স, আর সাবজেক্ট কে, দে, হোয়াট ডিড দে ডু, এখানে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না, হোয়াট, তাহলে ওয়াজ, সাবজেক্ট টেন্স অনুযায়ী ওয়াজ, হোয়াট ওয়াজ ডান, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, ডু টা মেন ভার্ব, ডান, হোয়াট ওয়াজ ডান বাই দে টা দেন, তারপরে হোয়াই হ্যাভ ইউ বট দিস, WH ওয়ার্ড হোয়াই বসিয়ে দিলাম, হ্যাভ ইউ বট দিস, দিসটা অবজেক্ট, তাই হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ হ্যাজ কেই বসাবো, কিন্তু দিস এর সঙ্গে হ্যাভ যায় না, কি হয়, হ্যাজ, হোয়াই হ্যাজ, হোয়াই হ্যাজ অবজেক্টটা বসাবো, দিস হ্যাভ হ্যাজ আছে বলে, তাহলে কি আনবো, বিন,
তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বটি হবে বট বাই ইউ। তারপরে হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলাম, হোয়াটটাই বসবে। ডাজ হি ওয়ান্ট, এখানে কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না, শুধু ডাজ আছে বলে এটা বুঝতে পারলাম যে প্রেজেন্ট টেন্সে আছে। ডাজ হি ওয়ান্ট, তাহলে হোয়াট ইজ ওয়ান্ট মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। দেখো এখানে আমি কিছু প্যাসিভ ভয়েস করেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, উইদাউট বাই, বাই ছাড়া, মানে বাইয়ের বদলে এখানে বাই থাকে না, এই ভার্বগুলো থাকলে, এই নির্দিষ্ট ভার্বগুলো থাকলে বাইয়ের বদলে অন্য কিছু প্রিপোজিশন আসে, সেগুলো আমরা একটু দেখে নিই কি ভার্ব থাকলে কি প্রিপোজিশন আসতে পারে। যেমন দেখো প্রথমে আছে আই নো হিম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রায়শই তোমরা দেখতে পাবে আই নো হিম। তাহলে আমার নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল, হিমটা হি হয়েছে, নোটা যেহেতু পাস্ট প্রেজেন্টে আছে তাই ইজ হয়েছে, হি ইজ নোন বাই মি হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু আমি যদি করি বাই মি, দেন ইট উইল বি ইনকারেক্ট, তাহলে এটা কাটা হবে, বাই কখনোই হবে না। ভার্ব যদি নো থাকে তাহলে অবশ্যই বাই এর জায়গায় হবে টু, তাহলে হলো এটা হি ইজ নোন টু মি। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখবে অনেক সময় পরীক্ষার খাতায় এটা তোমরা দেখতে পাবে, আই নো হিম মাথায় রাখবে। প্রায়শই ছাত্রছাত্রীরা এটা ভুলে যায় যে নো এর সময় যদি ভার্ব নো থাকে তখন সেখানে বাই হয় না, টু হয়, তাহলে আই নো হিম, হি ইজ নোন টু মি। তারপরে দ্বিতীয়টা দেখো, হিজ ম্যানার সফট মি, তাহলে আই মিটা কি হয়ে গেল, আই সফট পাস্ট টেন্স হয়ে গেছে, তাই ওয়াজ মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, সফট বাই হিজ ম্যানার হওয়া উচিত ছিল আমাদের নিয়ম অনুযায়ী, কিন্তু হলো না, সফট ভার্বের সঙ্গে বাই যাবে না, অ্যাট, তাহলে কি হলো উত্তরটা, আই ওয়াজ সফট অ্যাট হিজ ম্যানার। তারপরেরটা হিজ রেজাল্ট সারপ্রাইজড মি, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ রেজাল্ট, বাই এর বদলে এখানেও কি ব্যবহৃত হয়েছে, অ্যাট, তাহলে সারপ্রাইজড ভার্ব থাকলে বাই হবে না, অ্যাট হবে। তাহলে আমরা কি কি দেখলাম, নো ভার্ব থাকলে বাই হবে না, টু হবে, সফট ভার্ব, সফট ভার্ব থাকলে বাই হবে না, অ্যাট হবে, সারপ্রাইজ থাকলেও বাই হবে না, অ্যাট হবে। স্মোক ফিল্ড দ্য রুম, তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড বাই স্মোক নয়, উইথ স্মোক, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, ফিল্ড ভার্বের সাথে উইথ হবে, বাই হবে না। তারপরটা হি ম্যারিজ হার, তাহলে হারটা কি হয়ে গেছে, সি, ম্যারিজ প্রেজেন্টে আছে বলে ইজ, মেন ভার্ব ম্যারি, তার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ম্যারিড, বাই হিম না হয়ে হয়েছে টু হিম, সি ইজ ম্যারিড টু হিম। দেখো এখানে প্যাসিভ উইদাউট ডুয়ার, ডুয়ার মানে বাই দিয়ে যে কাজটা করছে সেটা আর লেখা হবে না, কে কাজটা করছে সেটা আর লেখা হবে না, প্যাসিভে আছে এগুলো, প্যাসিভে আছে এগুলো আমরা অ্যাক্টিভে নিয়ে যাচ্ছি। প্যাসিভে দেখো বাই দিয়ে কে কাজটা করছে ওটা দেওয়া নেই, এই ধরনের সেন্টেন্স গুলো সাধারণত প্যাসিভে থাকে, আমাদেরকে বা স্টুডেন্টদেরকে কি করতে হয়, অ্যাক্টিভে করতে হয়। যেমন ধরো প্রথম সেন্টেন্সটা দেখো, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন প্যাসিভে আছে, মাই ওয়াচ, এটা তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, হ্যাজ বিন স্টোলেন, বাই দিয়ে কিছু একটা হতো কিন্তু হয়নি, কিছু দেয়া নেই, সেক্ষেত্রে আমরা কি করব, তার মানেটা কি, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, আমার ঘড়ি চুরি হয়ে গেছে, তাহলে আমরা সেখানে বাই দিয়ে কিছু দেয়া নেই, তাহলে আমরা এটা নিজেদের এই সেন্টেন্সটা পড়ে তার অর্থ অনুযায়ী আমাদেরকে এটা ঠিক করতে হবে। কে ঘড়ি চুরি করেছে আমি কিন্তু জানি না, তাই আমি এটা কি লিখব, সামওয়ান, কেউ একজন, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, এটা প্যাসিভে আছে, ওটা অ্যাক্টিভ করতে করতে যাও, বাই দিয়ে ধরো সামওয়ানটা আছে, বাই দিয়ে ধরো সামওয়ান আছে, তাহলে আমি কি ওটা সামওয়ানটা, এটা অবজেক্ট, ওটাকে আমি সাবজেক্ট করলাম, সামওয়ান হ্যাজ বিন, তার মানে হ্যাজ হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মই এখানে বসে এই সেন্টেন্সে, বসালাম স্টোলেন, সাবজেক্টটা মাই ওয়াচ, ঠিক আছে। দেখো গুড নিউজ ইজ এক্সপেক্টেড, সুখবর আশা করা হচ্ছে, কে আশা করছে, তাহলে বাই দিয়ে আস,
আমাদের দ্বারা সুখবর আশা করা হচ্ছে, তার মানে আমরা সুখবর আশা করি, উই এক্সপেক্ট গুড নিউজ। এগুলো সবই ভালো করে দেখতে হবে, এই রকম ভাবে সেন্টেন্সটা পড়ে তার অর্থ অনুযায়ী তোমাকে এই সাবজেক্টটা আনতে হবে। এ প্রমিস শুড বি কেপ্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এ প্রমিস শুড বি কেপ্ট। তাহলে কি হবে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, তারপরে মানে প্রমিস শুড বি কেপ্ট, একটা প্রতিজ্ঞা রাখা উচিত, তার মানে একজনের উচিত প্রতিজ্ঞা রাখা। তারপরটা দেখো, এ প্রমিস শুড বি কেপ্ট, না ওটা না, সরি, আই ওয়াজ অবলাইজ টু গো, আমি যেতে বাধ্য হয়েছিলাম। তাহলে কে আমায় যেতে বাধ্য করেছিল, পরিস্থিতি, সার্কামস্টান্সেস অবলাইজ মি টু গো। তারপরে পাঁচেরটা দেখো, নাথিং ক্যান বি গেন্ড উইদাউট লেবার, পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। তাহলে কে অর্জন করতে পারে না, আমরা, উই ক্যান গেন নাথিং, তার মানে এখানে বাই দিয়ে আস, সেটা উজ্জ্বল আছে, আমাদেরকে এখানে করতে হবে, উই ক্যান গেন নাথিং উইদাউট লেবার। এগুলো বারবার পড়ে এগুলো মনে রাখার মতো বিষয়, বারবার পড়বে দেখবে নিজেরাও করতে পারছো। আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আমাকে পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে, কে নিমন্ত্রণ করেছে, সামওয়ান, তাহলে সামওয়ান ইনভাইটেড মি টু দ্য পার্টি, কেউ একজন আমাকে পার্টিতে নিমন্ত্রণ করেছে। এই তলার সাতেরটা, এটা আবার বেশ ইম্পর্টেন্ট, তোমরা অনেক সময় টেস্ট পেপার বা অনেক কিছুতে এগুলো দেখতে পাবে, এই সেন্টেন্সটা, দিস লেটার ওয়াজ রিটেন ইন 19th century, তাহলে কে লিখেছিল, কেউ একজন, সামওয়ান রোট, ওয়াজ রিটেন আছে, তাহলে পাস্ট টেন্সে হবে সেন্টেন্সটা, সামওয়ান রোট দিস লেটার ইন 19th century। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, উপদেশ, অনুরোধ, অর্ডার, অ্যাডভাইস আর রিকোয়েস্ট থাকে, যে ধরনের সেন্টেন্স গুলো, ওগুলোকে আমরা বলি কি, ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মধ্যে অর্ডার বোঝায় বা আদেশ বোঝায়, অ্যাডভাইস উপদেশ বোঝায় এবং রিকোয়েস্ট বোঝায়, সে ধরনের সেন্টেন্সকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে করব, তার রুল কি, ধরো প্রথমে লিখছি ডু ইট, ডু ইট, এটা করো, ঠিক আছে, তাহলে এটা আমি লেট দিয়ে করব, তাহলে লেট ইট বি ডান। কি নিয়মে করলাম, কি ফর্মুলায় করলাম, রুলস গুলো কি, এ ধরনের সেন্টেন্স করার, ইম্পারেটিভ সেন্টেন্স করার রুল গুলো কি, তাহলে প্রথমে লেট, শুরুতে লেট বসালাম, প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট, তারপরেই কি বসবে, অবজেক্ট, তারপরে কি বসবে, বি, তারপরে কি বসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাই তো, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো ডু ইট, তাহলে এখানে শুরুতে আমি লেট বসিয়েছি, লেট অবজেক্টকে ইট বসিয়েছি, তারপর আমি একটা বি এনেছি, বি মেন ভার্ব কি হয়েছে, ডু, তাহলে ডান, ঠিক আছে, ডু লেট ইট বি ডান। চলো পরেরটা করা যাক এরকমই, তাহলে কি হবে, ওপেন দ্য ডোর, তাহলে এখানেও আমি প্রথমে কি আনবো, লেট আনবো, লেট আনলাম, লেট অবজেক্ট দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে বি মেন ভার্ব ওপেন, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, তাহলে ওপেন, লেট দ্য ডোর বি ওপেন, ঠিক আছে। এই একইভাবে তাহলে তোমরা বলো কি হতে পারে, শাট দ্য ডোর, একদম সহজ, বলো শার্টের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম শাটই হয়, আমি বলে দিচ্ছি, এবার বলো কি হতে পারে তাহলে, তাহলে একইভাবে দেখো, লেট, তারপরে অবজেক্ট দ্য ডোর, লেট দ্য ডোর, বি শাট, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম শাট, আচ্ছা, তারপরে আরো একটা, গিভ মি মাই বুক, তাহলে কি হবে, গিভ মি মাই বুক, আচ্ছা গিভটা ভার্ব, তাহলে আমি লেট দিয়ে করি, লেট অবজেক্ট মাই বুক, লেট মাই বুক, বি মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, গিভেন মি আমাকে, তাই টু মি, লেট মাই বুক বি গিভেন টু মি। দেখো এমন কিছু কাজ আছে যেটা আমাদের অন্যকে দিয়ে করাতে হয়, সেক্ষেত্রে কি হবে,
যখন অন্যকে দিয়ে করাতে হয় তখন আমি কি লিখব দেখো, পুট আপ এ টেন্ট, টেন্ট মানে তাবু, পুট আপ এ টেন্ট, একটা তাবু খাটাও, মানে অন্যকে দিয়ে তুমি কাজটা করাচ্ছো, তাবু খাটানোর কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে, তাহলে তখন কি হবে, লেট দিয়ে না তখন কি হবে, হ্যাব দিয়ে, লেটের বদলে হ্যাভ, হ্যাভ এ টেন্ট পুট আপ, হ্যাভ এ টেন্ট পুট আপ, তাহলে হ্যাভ দিয়ে অবজেক্ট মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে রিপেয়ার ইওর কার, গাড়িটা রিপেয়ার করো, তাহলে এটা অন্যকে দিয়ে করানো হচ্ছে, সেক্ষেত্রে তাহলে কি হবে, হ্যাব দিয়ে, হ্যাব ইওর কার রিপেয়ার্ড। দেখো এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো পার্টিকুলারলি অনুরোধ করা বোঝাচ্ছে, প্লিজ দিয়ে কখনো কখনো সেন্টেন্স শুরু হচ্ছে, বা প্লিজ দিয়ে শুরু নাও হতে পারে, কিন্তু সেন্টেন্সের মিনিংটা বোঝাচ্ছে যে সেন্টেন্সটা কি করছে, কিছু অনুরোধ করা বোঝাচ্ছে, সে সময় এগুলো কি হবে, ধরো প্লিজ হেল্প মি, খুব সহজ এটা, প্লিজ হেল্প মি, তখন প্লিজ এর জায়গায় তুমি খালি কি দেবে, ইউ আর রিকোয়েস্টেড টু, শুধুমাত্র প্লিজ এর জায়গা কি দেবে, ইউ আর রিকোয়েস্টেড টু, বলে যা আছে তাই, হেল্প মি মানে যদি সেন্টেন্সটা পড়ে তুমি দেখো যে সেটাতে তোমায় অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলেই তুমি ইউ আর রিকোয়েস্টেড টু কথাটা বলে দিতে পারো। ধরো কিপ অফ দা, আবার এরকমও হতে পারে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে কি হবে, প্লিজ এর জায়গা ইউ আর রিকোয়েস্টেড টু, খুব সোজা ইউ আর রিকোয়েস্টেড টু, বলে যা আছে তাই, কি আছে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তারপরে এন্টার বাই দিস ডোর, এই দরজা দিয়ে প্রবেশ করো, এন্টার বাই দিস ডোর, তাহলে কি করবে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর। আবার দেখো ডু নট স্মোক প্লিজ, তাহলে কি করবে, ডু নট স্মোক প্লিজ, প্লিজ আছে তাই ইউ আর রিকোয়েস্টেড, আর রিকোয়েস্টেড, এই যে আমরা রিকোয়েস্টেড টু বসাই যেহেতু ডু নট আছে তাই সেটা হয়ে যাবে কি, নট টু, ডু নটটা হয়ে যাবে নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। আবার যদি অর্ডার বল যায়, আমি আগে একটা অর্ডার করেছি, অবশ্যই করেছি, কিন্তু একটা ব্যাপার আছে যে ওটা ট্রানজিটিভ ভার্ব ছিল, ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে, যেমন আমি বলছি চেঞ্জ দ্য ভয়েস, এটা কাজটা কি করতে বলছে, চেঞ্জ, কি চেঞ্জ করতে বলেছে, দ্য ভয়েস মানে কি দিয়ে প্রশ্ন করলাম একটা উত্তর পেলাম, চেঞ্জ কি চেঞ্জ করবো, না ভয়েস চেঞ্জ করবো, এই যে উত্তর পেলাম, এই ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যখন ট্রানজিটিভ ভার্ব থাকবে তখন আমি অবশ্যই লেট দিয়ে করব, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, আমি যা নিয়ম শিখিয়েছি সেই নিয়ম অনুযায়ী করলাম। কিন্তু যখন ইনট্রানজিটিভ ভার্ব থাকবে, মানে যখন সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নেই, ইম্পারেটিভ সেন্টেন্স, তখন সেক্ষেত্রে কি করব, ধরো সেক্ষেত্রে কি করব, কাম ইন, বলছে ভিতরে এসো, কি এসো, এরকম কি উত্তর পাওয়া যাবে, পাওয়া যাবে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব, সেক্ষেত্রে ইউ আর অর্ডার্ড বা ইউ আর টোল্ড, ইউ আর টোল্ড বা ইউ আর অর্ডার্ড টু, বলে যা আছে তাই, কাম ইন, ইউ আর টোল্ড টু কাম ইন, বা বলছি গো টু বেড, এটাও দেখো ইনট্রানজিটিভ সেন্টেন্স, এক্ষেত্রেও কি করব, ইউ আর টোল্ড বা ইউ আর অর্ডার টু গো টু বেড।
এবার দেখো একটা অ্যাক্টিভ ভয়েস দেখাচ্ছি আমি, যেখানে আমরা ডবল অবজেক্ট পাব। হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। এখানে দেখো হি সাবজেক্ট, গেভ দা ভার্ব, মি একটা অবজেক্ট, আবার পেন একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। এদেরকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ, মানে এখানে দুটো অবজেক্ট থাকবে, রিটেন্ড অবজেক্ট একটা আর একটা এমনি অবজেক্ট। তো সেখানে যে কোনো অবজেক্টকে ধরেই আমরা কাজটা করতে পারি, যেটা পড়ে থাকবে সেটা রিটার্ন অবজেক্ট, দুটো অবজেক্টের মধ্যে একটা থাকবে, একটাকে ধরে কাজটা করতে পারি। ধরো আমি দুবার করছি, এ পেনকে ধরে আমি আগে কাজটা করলাম, এ পেন, যেহেতু গেভ পাস্ট টেন্স তাহলে ওয়াজ গিভেন টু মি বাই হিম, তাহলে এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। আবার মিকে ধরে আমি কাজ করলে মিটা সাবজেক্টের জায়গায় গেলে কি হয়ে যাবে, আই, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। বুঝতে পেরেছো দুটো অবজেক্ট কেমন ভাবে কাজ করছে? দুবার করা যায় এ ধরনের সেন্টেন্স গুলো, কিন্তু পরীক্ষার সময় তোমরা যেকোনো একটা করবে। ধরো সি টোল্ড আস এ স্টোরি, তাহলে সিটা সাবজেক্ট, টোলটা ভার্ব, আজটা একটা অবজেক্ট, আজ টোলটা একটা অবজেক্ট, তাহলে আমি আজ ধরেও করতে পারি। উই আর টোল্ড, কি বলা হয়েছিল আমাদের, এ স্টোরি বাই হার। আবার এ স্টোরিটাকেও আমি নিয়ে যেতে পারি, এ স্টোরি ওয়াজ টোল্ড আস বাই হার, যে কোনো কিছু ধরেই করতে পারি। আমি আশা করি তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জটা ভালোভাবে শেখাতে পেরেছি। এবার আমি 5টা ভয়েস চেঞ্জ দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো কি দেওয়া আছে, দ্য গার্ল নোজ ইট, সবই অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, তোমরা প্যাসিভ করবে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, দে হ্যাভ লস্ট দ্য থিং, সি গেভ মি টু কাপস, আই এম রাইটিং আ লেটার। এই 5টা ভয়েস চেঞ্জের আনসার তোমরা করো, করে কমেন্ট বক্সে জানাও কার কার ঠিক হলো দেখা যাক।